ঘুরে থাকেন, সমস্যা নেই, পরে ঘুরবেন এদিকে। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن ابن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور رواه ابن حبان بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাদাকার পাওয়ার এই শিরোনামে আপনাদের সামনে খুতবা পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাদাকা একটা আম শব্দ, ব্যাপক। আমি যে আলোচনা করব সেটা হলো সাধারণ দান, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করা, নিজের অর্থ থেকে আল্লাহকে সাদাকা দেওয়া। সাদাকা দ্বারা যাকাতকেও বুঝাই। যাকাতের আলোচনা আসবে না, যাকাত দিতে আপনি আমি বাধ্য। এই মালটা আসাইল অল মাহরুম, যারা দরিদ্র বঞ্চিত, চেয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে
খাদ্য সংগ্রহ করে এটা তাদের হক। যদি কোনো ব্যক্তি এই হক আদায় না করে তাহলে এই দরিদ্র অসহায় বঞ্চিত দুস্থ পীড়িত বিধবা এতিম তারা আল্লাহর সামনে যাদের উপরে জাকাত ফরজ হয়েছিল তাদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে নালিশ করবে। আমরা এই জাকাতের হকদার ছিলাম, আমাদেরকে হক থেকে বঞ্চিত করেছে। পাশাপাশি 1408 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, এই মাল খুব জোরে চিৎকার করবে কিয়ামতের মাঠে, বলবে যে আমি অবৈধ মাল, অর্থাৎ জাকাতের মালটা অবৈধ। অনেকেই জাকাত দেওয়ার ক্ষেত্রে অলসতা করে, হিসাব করে জাকাত দেয় না, অর্থ চাই না। আল্লাহ চান আপনার তাকওয়া, আল্লাহ ভীতি, আপনার ভিতরে স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমান আছে কিনা এটা আল্লাহ দেখতে চান। তো আপনাকে হিসাব করে সম্পূর্ণ জাকাত পেশ করতে হবে। যে জাকাতের একটা পয়সা আপনার জ্ঞাতার্থে অর্থের মধ্যে থেকে থাকে তো সেইটা পুরো অর্থকে হারাম করে দিবে, নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে ঠিকভাবে জাকাতটা পেশ করতে হবে। এটা হলো জাকাতের একটা দিক। একদিকে দরিদ্র অসহায় বঞ্চিত মানুষগুলো ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ করবে, আরেকদিকে ওই জাকাতের পয়সাটা ওই ব্যক্তিকে শাস্তি দিবে। সহিহ মুসলিমের হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাস্তিটা এমন হবে, যদি অর্থ স্বর্ণ এগুলো হয়, তার অর্থ সম্পদ দ্বারা পিতলের মতো আগুনের টুকরা বানানো হবে, এবং এটা জাহান্নামে যাওয়ার আগের ঘটনা। এটা যখন পিঠের উপরে রাখা হবে, মানুষের বুকের দুই সাইড দিয়ে একবারে গোলে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাবে। আবার এইটা বুকের দুই সাইডে রাখা হবে, এটা গোলে পিছন সাইড দিয়ে বেরিয়ে যাবে। এর পরের ভাষাটা কি জানেন? ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার, হয় এরপরে সে আমুলের বলে জান্নাতি হবে অথবা সে জাহান্নামি হবে। তাহলে জাকাত না দেওয়ার শাস্তিটা জাহান্নামে তো হবেই, কিয়ামতের মাঠে আগে শাস্তিটা হয়ে যাবে। আমার এই বক্তব্যটাকে আপনারা বুঝলেন, বুঝেননি মনে হয়? আমি আবার বলি, মানুষ পাপ করলে এইটা জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করবে, কিছু মানুষ কিয়ামতের মাঠে শাস্তি ভোগ করবে। কিছু মানুষের মধ্যে এক শ্রেণীর যারা জাকাত দেয়নি তারা এর শাস্তি ভোগ করার পরে যদি অন্য আমলের কারণে জান্নাতি হয় তো জান্নাতে যাবে, আর যদি অন্য আমলের কারণে জাহান্নামি হয় তাহলে জাহান্নামে যাবে। ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার, এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, সব হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। এই আলাদা শাস্তি, এবং কতক্ষণ শাস্তি দিতে থাকবে সবচেয়ে খারাপ হাদিসে যে আসছে, যে প্রত্যেকটা উঁট, প্রত্যেকটা ছাগল, প্রত্যেকটি গরু, মানে সিরিয়ালে তার বাচ্চা থেকে শুরু করে সবগুলো তাকে কিয়ামতের মাঠে কামড়াতে থাকবে, খুঁজতে থাকবে, খোঁচা, বুঝেন তো, পা দিয়ে খোঁচা। এরপরে বলছেন ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার, যখন তার শাস্তিটা মওকুফ হবে এরপরে সে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। তো কিয়ামতের মাঠে তাদের শাস্তি হবে। অতএব আমরা সাদাকা বলতে যেটা জাকাত,
সেইটা আদায়ের ব্যাপারে আমরা সচেতন হব ইনশাআল্লাহ, এখানে যেন কোনো ত্রুটি না থাকে। দ্বিতীয় যেটা নফল সাদাকা, এটা মানুষের জন্য অত্যন্ত পাওয়ারফুল। সেটা এক নম্বর আপনার বিপদ দূর করার ক্ষেত্রে, দুই মুসিবতে আক্রান্ত হয়েছেন সেটা থেকে বাঁচার জন্য, আপনি অনেক পাপ করেছেন পাপ থেকে বাঁচার জন্য, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতি থেকে বাঁচার জন্য, মৃত্যুর সময় যদি বুঝতে পারেন, অসুস্থ হওয়ার পরে সুস্থ হয়ে গেছেন বুঝতে পারলেন আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে, সেই ক্ষেত্রে আপনি কি দ্বারা সেটাকে আপনি মূল্যায়ন করবেন। মৃত্যুর যে যন্ত্রণা, বাঁচবেন কি করে সেই যন্ত্রণা থেকে, কবরের যে আওয়া মানে আজাব, এখান থেকে বাঁচার ক্ষেত্রে উপরে কাপড় দেওয়া আছে, শীতের সময় ফেব্রুয়ারির আজকে 19 তারিখ, এরপরে এই তাপে টিকতে পারছেন না, উপলব্ধি করা যাচ্ছে বুঝতে পারছি টিকা যাচ্ছে না, কাল কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপরে থাকবে, মাথার উপরে থাকা বলতে হাদিসটা সাহাবিরা বুঝেছেন, 1 মাইল 2 মাইল এসেছে, কিন্তু সাহাবিরা বুঝেছেন চোখে যে সুরমা দেওয়া হয় যে কাঠি দ্বারা, এটার দ্বারা এই কাঠি পরিমাণ দূরত্বে থাকবে সূর্যটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1 মাইল 2 মাইল বলতে সাহাবিরা ব্যাখ্যা দিচ্ছেন সেটাকে সুরমা দেওয়ার যে ছোট্ট কাঠি, কাঠিটা যত বড় মানুষের মাথা থেকে সূর্যতা ততটুকু দূরে থাকবে। এখান থেকে বাঁচব কি করে, কাঠগড়া থেকে বাঁচব কি করে, কাঠগড়ায় উঠতে হবে আমাকে, আমি বাঁচব কি করে সেখান থেকে, আমি জান্নাতে যেতে চাইলেও পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, কিন্তু সেই পুলসিরাত পার হওয়ার জন্য আমার পথে ওটা কি, কোন কাজটা করলে আমি উদ্ধার হতে পারবো। যতগুলো কথা বললাম এক একটা প্রসঙ্গ, সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী, ফজিলতপূর্ণ, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন, শক্তিশালী জিনিস হলো আপনার নফল সাদাকা। আমরা এটা উপলব্ধি খুব কম করি, সাদাকা দিলে যে বরকত হয় এই বরকতটাও আমরা উপলব্ধি করি না, খালি এটা জানি যে সাদাকা দিয়ে বরকত হবে, কিন্তু না। এখানে আগে একটা প্রসঙ্গ বলে নিই, আমাদের সাদাকাটা কবুল হয় না কেন, আমি এত সাদকা দিলাম কিন্তু বরকত হচ্ছে না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3631 নম্বর হাদিস, সাখাওয়াত নাফসি, অর্থাৎ যে ব্যক্তি দান করলো ওই ব্যক্তির মধ্যে সাখাওয়াত থাকতে হবে। মা মানে সাখাওয়া, সাখাওয়াত শব্দ অর্থ হলো অন্তরটা সম্পূর্ণ ফ্রেশ থাকতে হবে, যদি সাখাওয়াত থাকে বুরি কাফি, তাহলে ওই ব্যক্তির সম্পদের মধ্যে বরকত দান করা হবে। সহিহ বুখারী হাদিস। আশ্চর্য, আমরা সাদাকা দিয়ে থাকি, দেওয়ার পরে মনে করি
এতগুলো টাকা দিয়ে দিলাম, মানে আপনার মনে কি নাই, সাখাওয়াত নেই? সারাদিন ভাবলেন এই টাকাটা একটু পরে দিলেও হতো না, সাখাওয়াত নাই, এই মালে কোনো দিনই বরকত হবে না। ওমান আখাযা বিগায়রি সাখাওয়াতি নাফসি, যে ব্যক্তি মালটা দিল অন্তরের সাখাওয়াত ছাড়াই, মানে প্রশস্ততা ছাড়াই, লাম ইউবারিক ফি, তাতে বরকত দেওয়া হয় না। দিতে হবে একবারে অন্তর থেকে, এটা বলতে ভুলে যাব এই জন্য আগেই বলে দিলাম। আপনি একটা টাকা দান করেন কিন্তু সাখাওয়াতের সাথে দান করেন, সাখাওয়াতের ভালো বাংলা কি হবে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। অন্তরের বদন্যতা, প্রশস্ততা, ফ্রেশ, একবারে উদারতার সাথে অন্তর খুলে কোন রকমের কৃপণতা না করে দেওয়ার নাম হলো কি, সাখাওয়াত। হাদিস যেহেতু বুখারীর, বরকত হবেই এখানে, কারো কারো বরকত হয়, তা আপনার হয় না কেন? কারো কারো বরকত হয়, তা আপনার হয় না কেন? এক ভাই 1,30,00,000 টাকার জায়গা একবারে হাইওয়ে রাস্তার সাথে মাদ্রাসার নামে লিখে দেওয়ার পরে 3 মাস পরে আমাকে বললেন যে আল্লাহ আমাকে এত বরকত দিয়েছে, পরবর্তীতে আল্লাহ আমাকে 6,00,000 টাকার একটা সম্পদ দান করেছেন, সেটা আমি নিয়েছি। আনন্দে বলছেন, আল্লাহর কসম আপনাদের একটা কথা বললাম, 1,30,00,000 টাকার জায়গা দিয়ে দিয়েছে, পরবর্তীতে বলছে এখন যদি বিক্রি করে, এখন 1 মাস পরে, 1.5 মাস মানে 15 দিন পরে বিক্রি করলে ওই জায়গাটার দাম হবে 8,00,000 টাকা। না আপনাকে বলতে বলিনি তো, আলহামদুলিল্লাহ। বরকত কিভাবে হয়, সাখাওয়াত, তিনি নিজেই ফোন দিয়ে বলেন আমাকে, আমি এই জিনিসটা বুঝাতে পারি, সব মানুষেরই দরকার। আপনি একটা টাকা দেন তাতে বরকত হবে না? আর বরকত যে কি পরিমাণ হবে, হাদিসে যেটা আসছে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন, কেউ যদি এক টুকরা খেজুর দান করে, একটা খেজুর না, এক টুকরা খেজুর, খেজুরের একটা টুকরা যদি দান করে, শর্ত মিন কাসবিন তৈয়িবিন, হালাল রুজি থেকে দিতে হবে, হালাল রুজি, এই জায়গাতে ধরা খেয়ে যান। মসজিদে 20,00,000,000 টাকা দান করেন, মাদ্রাসায় 20,00,000,000 টাকা দান করেন, কিন্তু মিন কাসবিন তৈয়িবিন, হালাল কি না সেটা আপনিও জানেন না। আল্লাহ শর্ত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করছেন, আল্লাহ শর্ত করেছেন হালাল থেকে দিতে হবে। অনফিকু মিন তৈয়িবাত, তোমরা খরচ করো পবিত্রটা, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, ওই এক টুকরা খেজুর হালাল রুজির যদি কেউ সাদাকা করে, দান করে, আল্লাহ তাআলা সেটা ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুম্মা ইউরব্বিহা কামা ইউরব্বি আহাদুকুম ফালাওয়া, অতঃপর আল্লাহ সেটাকে বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, বড় করতে থাকেন। যেমন তোমাদের কেউ উটের ছোট বাচ্চাকে বড় করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে ওই এক টুকরা খেজুরকে আল্লাহ পাহাড়ের মতো বড় করে দিলেন। আর একটা হাদিসের সাথে আও আদামা মিন, অথবা পাহাড়ের চেয়েও বড় করে দিলেন। এটা তো উদাহরণ দিয়ে বোঝানো যাবে না, পাহাড় তো হিমালয় পাহাড় সবচেয়ে বড় পাহাড়, বুঝ দিলাম, কিন্তু এর চেয়েও বড় কি এটা তো আর বোঝানো যাবে না। শুধু এতটুকুই বুঝে রাখেন যে আল্লাহ যদি কারো সম্পদে বরকত দান করেন তাহলে মানে সীমাহীন,
প্রভূত বরকত দান করে থাকে। এখানে একটা ছোট্ট কৃপণতার কারণে এটা বরকত মুক্ত হয়ে যায়, বরকত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুজি দিক, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথায় থেকে রুজি দিবেন এটা কেউ জানতে পারবে না। আপনি কি এটা মনে করেন যে আল্লাহ এরকম রুজি দেন? আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, আপনারা মনে করেন না? আমি হিসাবই করিনি, চিন্তাই করিনি, আমি এইরকম রুজি আল্লাহর কাছ থেকে চাই। কিন্তু আপনি তো কোনোদিন করেননি, তা আপনি দিবে কি করে, আপনাকে দিবেন কি করে? তাহলে ওই ফকিরটা, ওই এতিমটা ভিক্ষা করছে ফকিরটা, ও না চাইতেই গিয়ে আপনি পঞ্চাশটা টাকা ওর হাতে দেন, না চাইতে দেখেনি আপনি দেন, ও পঞ্চাশটা টাকা দেখার পরে হাত তুলে যে দোয়াটা আপনার জন্য করবে, ও না চাইতেই পেয়েছে। এক, পঞ্চাশ টাকা পাবে এটা ভাবতেও পারে না, চাইলে দেয় কয় টাকা? দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা সর্বোচ্চ, আপনি দিয়েছেন কয় টাকা? পঞ্চাশ টাকা, তাও না চাইতেই। তখন যে তার মনের মধ্যে যে অনুভূতিটা তৈরি হবে, যেটা আমি না চাইতেই পেয়েছি, আল্লাহ ঠিক আপনাকে ওইভাবে না চাইতেই দিবে ইনশাআল্লাহ। এই নাম হলো ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যদি একশো টাকা দেন, ওর অন্তরটা গোলে পানি হয়ে যাবে। চাওয়ার পরে যদি আপনি একশো টাকার কাছে যদি পাঁচশো টাকা দেন, আমার মনে হয় না যে হঠাৎ করে অন্তর থেকে যে দোয়াটা বের হবে, এটা বের হবে না, না চাইতে দেন। একটা প্রতিষ্ঠান চলে না, মসজিদ চলে না, আপনি জানেন, শুনেছেন জানেন না, চাইনি কোনোদিন, এটা আল্লাহ দিবেন কখন আপনাকে? ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারেনি, না চাইতে আপনি গিয়ে বলেন যে এতিম ফান্ডের জন্য এটা আমি দিয়ে গেলাম, এটা আমার নফল সাদাকা দিয়ে গেলাম। মানে এতিমের পরিচালক চাইনি, আপনাকে চিনে না, কিচ্ছু না, হঠাৎ যে দিয়ে আসলেন। এতিমের পরিচালক না দোয়া করলেও আল্লাহ যে আপনার প্রতি এত খুশি হবে কল্পনা করে শেষ করতে পারবে না। আল্লাহ আপনাকে না চাইতে এইভাবেই দিবেন ইনশাআল্লাহ। এটাই হলো সাখাওয়াত, এটাই হলো অন্তরের সবচেয়ে কি। কেউ স্বামী দিতে চায়, স্ত্রী দিতে চায় না, আহ কত কষ্ট পায় বেচারি। একটা দশ হাজার টাকার চেক লিখবে, বাড়িতে লিখতে পারেনি, চেকটা বাহিরে নিয়ে এসে লেখে মসজিদে এসে দেয়, যদি চেকটা বুঝতে পারে তাহলে এই একটা মাস অন্তত আগুন জ্বলতে থাকবে। এটা হলো স্ত্রীর অবস্থা। অনেক স্বামী আছে, স্ত্রী দান করতে চাই, স্বামী সহ্য করবে না, তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম কি করেছো, খোঁজ খবর রাখে সবসময়, এটা কি সাখাওয়াত? না, স্ত্রীর ভিতরে সাখাওয়াত আছে, কিন্তু যার টাকা মালিক তার মধ্যে সাখাওয়াত নাই, বরকত হবে না, কঠিন জিনিস এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين سوره المنافقون 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি যা দিয়েছি, আগে বলছেন مما رزقناكم, আমি যা দিয়েছি তার থেকে তোমরা আনফিকু, খরচ করো, তোমারটা না আমারটা, আমি যেটা দিই সেখানে খরচ করো। মিন কবলি আইয়াতে আহাদাকুম মাউত, মৃত্যু আসার পূর্বেই খরচ করো। বন্ধুরা, আমার মৃত্যু যে কি জিনিস সেটা আপনিও বুঝেন না, আমিও বুঝি না, কারণ আমরা একবারও মরিনি। মানুষ কয়বার মরে? কয়বার? পাঁচবার, একবার মরে তাহলে, তাই না? আমরা তো মরিনি, এজন্য বিষয়টা বুঝিনি। মরার সময় বলে রব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, ফাসাদাকা, আমি সাদকা করব, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব।
ইজা জা আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বির জিউন লাআল্লি আমাল সালিহা। যখন মৃত্যু আসে তখনই বলে আল্লাহ একবার ফিরিয়ে দাও, আল্লাহ জানটা একবার ফিরিয়ে দেওয়ার, আমি যেন সৎ আমল করি। মৃত্যুর সময় মানুষ আক্ষেপ করে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। কেমন? যেমন আপনার ক্যান্সার ধরা পড়েছে, কিভাবে সুস্থতা লাভ করবেন? একবারে ছুটে বেড়ান সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন, আমেরিকা, দৌড়ে বেড়ান, দৌড়ে বেড়ান না কেমনে ভালো হবে? এতে ক্যান্সার হয়েছে, মারা যাবে। এখন ক্যান্সারের তো ওষুধ বের হয়েছে নাকি, ক্যান্সার হওয়ার পর মানুষ বাঁচে। কেমন দৌড়ে বেড়ান আপনি? বিপদ আসতে পারে। করোনাকালীন টাইম গেল, প্রথম দিকে মানুষের যে অবস্থা, সন্তান নিজের মাকে ফেলে রেখে চলে গেছে, ভিডিও দেখেছেন আপনারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমন ভীতি! মহামারীকে কত ভয় করে, সন্তান মাকে রেখে চলে গেছে, দুইটা তিনটা সন্তান নিয়ে বিদেশ থেকে আসছে, শুধু সর্দি লেগেছে, বউ তিনটা সন্তান নিয়ে মানে স্বামীকে রেখে চলে গেছে, তোমার সাথে সংসার করব না, তখন কেমন লাগে? এইগুলো থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, যে কোনো মহামারী বিপদ এগুলো থেকে বাঁচার জন্য তুমি সাদাকা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদকে দূর করে দিবেন। কিন্তু ঠিক অনুরূপভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য পথ কি? সাদাকা। পাপ তো অনেক করে রেখেছেন, পাপ অনেক করে রেখেছেন, আর মহা বিপদ সংকট আসতে পারে, মহা বিপদ। সহিহ বুখারীর হাদিস, চন্দ্র যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে, এইটা যে কোনো সময় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতানি মিন আয়াতিল্লাহ, এই দুইটা আল্লাহর নিদর্শন যখন দেখতে পাবা তখন তাসাদ্দাকু, তোমরা তখন সাদাকা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5197 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই মহিলা, অধিকাংশ কি? মহিলা। ইত্তালাতু ফিল জান্নাহ রাইতু আকসার আহলিয়াল ফুকারা, জান্নাতে তাকিয়ে দেখলাম অধিকাংশই হলো ফকির, দরিদ্র, মিসকিন। আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশই মহিলা। এখান থেকে বাঁচতে হবে কি করে? একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আমরা বাঁচবো কি করে? তখন বললেন যে তোমরা সাদাকা করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। এই জন্য দেখা যায় এই হাদিসটা যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি তার চাদর পেতে নিলেন এইভাবে, আর মহিলারা, আল্লাহু আকবার, মহিলারা এত পরিমাণ দান করতে থাকলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আজকেই বলেছেন, আল্লাহ রাসূল বেঁচে আছেন হয়তো কবুল হবে, গলার মালা, কানের দুল, হাতের বালা সবগুলো খুলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাপড়ে দিতে থাকলেন, একসঙ্গে সব বেলাল রাদিয়াল্লাহু আনহু গুছিয়ে আল্লাহ রাসূলের বাসায় নিয়ে গেলেন। মানে মহিলারা যে বেশি জাহান্নামে যাবে তার থেকে বাঁচার প্রথম পথ বললেন কি? সাদাকা। তোমরা দান করো বেশি বেশি, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। তো বিপদ সংকেত যেটা, এইটা থেকে বাঁচার জন্য বললেন সাদাকা, পাপ থেকে বাঁচার জন্য বললেন সাদাকা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ যুনুব কামা ইউতফিউল মা আন-নার, সাদাকা পাপকে অনুরূপ নষ্ট করে দেয়, সাদাকা ওইভাবে পাপকে ধ্বংস করে দেয় যেভাবে, এটা তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস,
যেভাবে পানি আগুনকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। কত পাপ করেছেন আপনি, আগুন যতই পাওয়ারফুল হোক পানি মারলে আগুন দুর্বল হবেই, পানির কাছে আগুন টিকতে পারে না। পাপ যত বড়ই হোক সাদাকা করলে ওই পাপ আর পাপ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আপনি পাপ করেছেন অনেক বড় কিন্তু পতিতাবৃত্তির সাথে তো জড়িত না মনে হয়। পতিতাবৃত্তি বলতে বেশ্যাবৃত্তির সাথে তো জড়িত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ইমরাতুল মুমিসা জিনাকারিনী এক মহিলা, পতিতালয়ের এক মহিলা কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল, আল কালবু ইয়ালহাস কাদা ইয়াকতুলুহুল আতাস, জিহ্বা বের করে হাঁপাচ্ছে, এটা দেখে মনে হয় পিপাসায় মরে যাবে। ফানাজাত খুফফাহা ওয়াও সাকাত বি খিমারহা ওয়া নাজাত মা, ওই মহিলা পায়ের মোজা খুলল, ওড়নার সাথে বাঁধল এবং কুয়ার মধ্যে দিয়ে মোজাই করে পানি তুলল এবং মহিলা কুকুরটাকে খাওয়াইল, পান করাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহা, ওই মহিলার সব পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হলো। এই পানিটাও সাদাকা। তো মুহাদ্দিসগণ বলছেন যে ওই হাদিসের সাথে মিলে যায়, মানে পানি দান করা হলো উত্তম সাদাকা, আফজালু সাদাকা সাকিয়াউল মা, উত্তম সাদাকা হলো পানির ব্যবস্থা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফারাহা, যে ব্যক্তি এই বীরে রুমা অর্থাৎ রুমা কূপটা যে ব্যক্তি সাদাকা করে দিবে, ফালাহাল ফালাহুল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস, তার জন্য জান্নাত রেডি রাখা আছে। এই জন্য পানির ব্যবস্থা করে দেওয়া খুব ফজিলতপূর্ণ, ওই হাদিস থেকে বোঝা যায়, এই হাদিসে বোঝা যায়। এই কালকে না সকালে বলছিলাম যে এই সাহাবীদের পিছনে আপনি একটু চিন্তা করে দেখবেন যে তারা কেন জান্নাতি, জান্নাতি কারণ কি, আগে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কেন। কারণ হলো তাদের 10 জন সাহাবীর 10 জনেরই ত্যাগ সবচেয়ে বেশি রয়েছে দান এবং সাদাকার প্রতি। পাপ কাজ করলে দুইটা দিক থেকে, দুইটার মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার ওয়ান সাদাকা, আল্লাহ বলে দিয়েছে কোরআনের আয়াতে, সুরা মুজাদালা 4 নম্বর আয়াত, সুরা মায়েদা 9 নম্বর আয়াত, সুরা বাকারা 196 নম্বর আয়াত। আপনি আয়াতগুলো দেখে নেবেন যে পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ দুইটা পথ অবলম্বন করেছেন, নাম্বার ওয়ান হলো সাদাকা, নাম্বার টু হলো নফল সিয়াম। আল্লাহ মাফ করে দেবেন। 3168 নম্বর হাদিস শোয়াবুল ইমান বাইহাকির মধ্যে এসেছে, আপনি পাপ করতে 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 এত পাপ করেছেন, ইবাদত তো কবুল হয় না, বরং আল্লাহ আপনার উপরে রাগান্বিত, বাঁচবেন কি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতফিউ সাদাকা, সাদাকাতুস সির তুতফিউ গাযাব আর রব, গোপন সাদাকা আল্লাহর অসন্তুষ্টি রাগ ক্ষোভকে একেবারে পানি করে দেয়। আপনি অনেক পাপ করেছেন, বাঁচার জন্য যদি আপনি সাদাকা করেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ আপনাকে কি করবেন, এই সাদাকার মাধ্যমে সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। দেখেন না, হারাম একটা প্রাণী কুকুর, হারাম প্রাণী না হালাল প্রাণী, আপনি দেখলে তো একটা বাড়ি দিতে ইচ্ছা করেন তাই না, কুকুর পেলে একটা বাড়ি দিতে ইচ্ছা করে আপনাকে, সেই কুকুরটাকে পানি খাওয়ানোর কারণে হারাম প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর প্রতি দয়া করার কারণে ওই পতিতা মহল্লার মহিলার সব পাপকে ক্ষমা করে দিয়েছে।
আপনি কি বিশ্বাস করেন না যে পাপ করার পরে সাদাকা করে আল্লাহ ক্ষমা করেন? বিশ্বাস তো হয়, কিন্তু করতে পারি না। সাহাবা কেরাম এত আল্লাহর সন্তুষ্টির জন্য, এই হাদিস থেকে আর একটা জিনিস বোঝা যায় যে সাদাকা করলে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ কি হন, রাগটা দূর করে ব্যক্তির উপরে কি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আকবার, সাদাকা দিলে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হেসে ফেলেন। হাদিসে আসছে ওই যে এটা আবু তালহার কথাই বলা হয়েছে, কিন্তু হাদিসের নাম না, রজুল শব্দ এসেছে, কিন্তু মুহাদ্দিসগণ বলছে আবু তালহা। আবু তালহা কে? জান্নাতি দশজন সাহাবির একজন। কেন? যেদিন শুনলেন আমুল করে, হাদিসের কোরআনের আয়াতের প্রতি আমুল করা কাকে বলে, শুনেছেন অন্যের কাছ থেকে কোরআন আয়াত নাজিল হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার উত্তম সম্পদটা যতদিন দান না করবে ততদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, নেক কাজ হবে না। মিম্মা তুহিব্বুন, তোমরা যে সম্পদকে ভালোবাসো ওইটা দান না করা পর্যন্ত লান তানালুল বির, তোমরা নেকি পাবে না। এই আয়াত শুনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির, মসজিদ নববীতে হাজির হয়ে বলছেন আল্লাহ রাসূল আয়াত নাজিল হয়েছে আমি শুনেছি, এই যে নববীর সামনে, এই যে নববীর সামনে বিশাল খেজুরের গাছ বাগান, এটা আমার শ্রেষ্ঠ সম্পদ, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিই, সুপেয় পানি আছে। তখন মরুভূমিতে পানি কোথায় পাওয়া যাবে? আবু তালহার বাগানে পানি আছে, এত সুন্দর তাজা খেজুরের গাছ মসজিদে নববীর সামনের। আল্লাহ রাসূল বলে থামো 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 থামো, তুমি তিন ভাগের এক ভাগ দাও। বলছে না আমার আছে আমি সবই দিয়ে দিলাম। আচ্ছা তুমি তিন ভাগের দুই ভাগ দাও। বলছে না আমার আছে সবই দিয়ে দিল। অবশেষে আল্লাহ রাসূল বললেন একটা কাজ করো, তুমি তোমার বাগানটা তোমার আত্মীয় স্বজন যারা দরিদ্র তুমি তাদের মাঝে বণ্টন করে দাও। আচ্ছা ঠিক আছে। এজন্য বক্তব্য বলি সৌদি আরবে আল রাজিহ ব্যাংক আছে, সে ব্যাংকের মালিক, আমার গণনায় ভুল হতে পারে, প্রায় একই বাগানে একটা বাগানে 4.5 লক্ষ খেজুর গাছ আছে। এই পুরো বাগানটা কত হাজার একর হবে? এটা পুরো বাগানটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিয়েছে। অথচ এই মানুষটা, এই মানুষটা ছাত্র থাকাকালীন শিক্ষা সফরে যাবে, তার কাছে টাকা ছিল না, আল্লাহ এমন বরকত দিয়েছে বিশ্বের ওয়ার্ল্ডের টপ 5-5টি ব্যাংকের মধ্যে অন্যতম একটা ব্যাংক আল রাজিহ ব্যাংক, যে উস্তাদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়ে গেছিলেন এই উস্তাদকে খুঁজে বের করতে গেছেন। কোন উস্তাদ? উস্তাদ অন্ধ হয়ে গেছেন, যে বলছে যে আমি এসেছি, তুমি কে? পরিচয় দিয়েছে আমি আল রাজিহ ব্যাংকের মালিক। আরে আপনি এসেছেন আমার কাছে কারণটা কি? সবাই চিনে যে আপনার ঋণ পরিশোধ করতে এসেছে। কি ঋণ? বলছে এই যে চেক দিয়ে গেলাম, আপনার যা লাগে যত কোটি টাকা লাগে আপনি ব্যাংক থেকে তুলে নেবেন, দিয়ে গেলাম এটা। কেন? যে আপনার কি মনে আছে আমার শিক্ষা সফরে যাওয়ার টাকা ছিল না, আপনার ছাত্র হিসাবে আপনি এই টাকাটা দিয়েছিলেন। বলছে আমার মনে নাই। তাকে কত বরকত দান করেছেন! আমি বলছি ওই কথাটা যে আল্লাহ হেসে ফেলেন, ওই জায়গা থেকে এখানে আসছে সহিহ মুসলিমের হাদিস, আয়াত নাজিল হলো আবু তালহার উপরে, মিসকি মুসাফির আসছে খাবার দেওয়ার লোক নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে কিছু নাই, চলে আসলেন। রাসূল বললেন যে তোমাদের কারো বাড়িতে খাবার থাকলে এই মেহমানটাকে নিয়ে যাও। আবু তালহা বাড়িতে আসলেন, নাম নাই আবু তালহাই, এবং উম্মু সুলাইমের ঘটনা এটা,
বাচ্চা যেগুলো আছে তাদেরকে ঘুমিয়ে দাও, মেহমানকে আপ্যায়ন করাতে হবে। আর যখন আমরা দুজন খেতে বসবো, যেহেতু শুধু বাচ্চার খাবার আছে আর কারো খাবার নাই, সুতরাং তাদেরকে ঘুমিয়ে দাও, আর খেতে বসার সময় তুমি বাতিটা নিভিয়ে দিবা, কৌশলে সে নিভিয়ে দিবা। আমি মুখ নাড়াচাড়া করব, মেহমান অল্প যতটুকু আছে খেয়ে তৃপ্তি পাবে। যহিকাল্লাহ, আল্লাহ তাদের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে ফেলেছে। পরের দিন দেখা আল্লাহ রাসূলের সাথে, বলছেন যে কি হয়েছে আনসারী সাহাবের, কি হয়েছে তোমার? কিছুই তো হয়নি। যে গত রাত্রিতে আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর অবস্থা দেখে হেসে ফেলেছেন। হেসে ফেলা মানে কি? কোন জায়গাতে আসছে যহিকাল্লাহ, কোন জায়গাতে এসে আজিবাল্লাহ, অর্থাৎ আল্লাহ মানে আনন্দিত হয়েছেন তোমাদের এই ঘটনায়। আয়াত নাজিল হয়ে গেছে, সূরা হাশর 9 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আপনাকে কিভাবে বুঝাবো যে আল্লাহ খুশি হন? মেহমানকে খাবার দিতে চাই না, স্ত্রী এতই বিরক্ত বোধ করে, আপনি তো মেহমানকে বাড়িতে নিয়ে যেতে পারেনই না, দরিদ্র মানুষ তো দূরের কথা, কে পারবে? আপনার বাপ পেরেছিল, আপনার মা পেরেছিল, কিন্তু আপনি পারেন না। আপনার এই আধুনিক মডার্ন ডিজিটাল স্ত্রীর কারণে আপনি পারেন না। স্ত্রী তো ডিজিটাল, এখন আপনার মা পেরেছিল, ভাত খেতে বসেছে, মিসকিন এসেছে, অতটুকু খেয়ে বাকিটুকু মিসকিনকে দিয়েছে, আচ্ছা না তুমি খাও, এটা আপনার স্ত্রী দিবে না, খেতে বসেননি মিসকিন হাজির, আপনি খেতে দিবেন না। হাদিসে খাবারের কথা বেশি আসছে, আপনি দিবেন না, কারণ আপনি তখন 200 টাকা দিবেন, 100-এর কাছে 200 দিবেন, আচ্ছা তুমি কালনি হোটেলে গিয়ে খেয়ে নিও, কিন্তু আপনি খেতে দিতে পারবেন না। ওই সময়টা আপনার জন্য এত কষ্টকর হবে। কোন ব্যক্তি আছে ওই অবস্থায় নিজের খানাটা দিয়ে মিসকিনকে সন্তুষ্ট করে বিদায় দিবে? এরকম লোক পাওয়া যায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1028 নম্বর হাদিস সহি মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন জিজ্ঞেস করতেন, হঠাৎ সাহাবীদের মধ্যে কয়টা হাদিস নেবেন আপনি? মান সামা মিনকুম ইয়াম, আজকের দিনে তোমরা, তোমাদের কে সিয়াম রেখেছে, নফল সিয়াম? সবাই চুপ, কথা বলে না। কালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি সিয়াম রেখেছি। দ্বিতীয় প্রশ্ন, ওমান আতআমা মিসকিন আলিয়াম মিনকুম, তোমাদের মধ্যে কে আজকে মিসকিনকে খেতে দিয়েছে? সবাই চুপ, সবাই চুপ। আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আজকে মিসকিনকে খেতে দিয়েছি। ওমান আদা মারিদান আলিয়াম মিনকুম, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে সবাই চুপ। আবু বকর আবার জবাব দিলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। চতুর্থ প্রশ্ন কঠিন, ওমান তাবিয়া জানাজাতান আলিয়াম মিনকুম, তোমাদের মধ্যে আজকে কে জানাজাই শরীক হয়েছে? সবাই চুপ। আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি জানাজাই শরীক হয়েছি। চারটা কথা শোনার পরে আল্লাহ রাসূল বলছেন, মাস্তামানা ফি ইমরিগিন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আল্লাহ আল্লাহ রাসূল, জান্নাতে তো সাদাকার দরজা থাকবে, সালাতের দরজা থাকবে, সিয়ামের দরজা থাকবে, জিহাদের দরজা থাকবে, এমন কি কেউ আছে যে সব দরজাই তাকে ডাকবে? এরম লোক কি আছে সব দরজা ওই ব্যক্তিকে ডাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আরে আবু বকর, ইন্নি জনন্তু আন্তা মিনহুম, আরে আমি ধারণা করি তুমি সেই ব্যক্তি জান্নাতে ঢোকার সময় সব দরজা তোমার ডাকবে। কেন? এতগুলো গুণ তার মধ্যে কি জন্য? খাবারের কথা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এমন একটা জান্নাত দেওয়া হবে, বাইহাকির সওয়াবুল ইমানের হাদিস,
যার ভিতর থেকে বাহিরে বাহির থেকে ভিতরে দেখা যাবে এত স্বচ্ছ পরিষ্কার, তার মধ্যে প্রথম যে গুণটা মান আতআমাত তাআম, যে ব্যক্তি অসহায় দরিদ্র ব্যক্তিকে খানা দেয় খেতে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ এইরকম স্বচ্ছ পরিষ্কার জান্নাতে রাখবেন। খাওয়ার কথা এসেছে মুস্তাদ আহমদ 9006 নম্বর হাদিস, একজন ব্যক্তি গিয়াল রাসুলকে বলছেন রাসুল্লাহ সাল্লাম শাকা রজুলুন, অভিযোগ করছে তার অন্তরের কঠোরতা সম্পর্কে, আমার অন্তরটা খুব কঠোর। রাসুল বলছেন যদি তুমি তোমার অন্তরকে ঠান্ডা করতে চাও আত্মিমিল মিসকিন ওম সরসাল এতিম ও আত্মি মিসকিন, তুমি এতিম বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দাও এবং মিসকিনকে খেতে দাও, দেখবা তোমার অন্তরটা আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে। এখানেও খাবারের কথা এসেছে, খাবার দেওয়ার প্রসঙ্গটা অন্যরকম। বন্ধুরা আমার, আমরা এইগুলো বুঝি না, বুঝতেও চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে হাদিসটা বলিনি, 788 নম্বর হাদিস তাবরানি কাবীরের মধ্যে এসেছে, মান দাম্মা ইয়াতীমান ফি তুআমিহি ওয়া শারাবিহি ওয়াজাবাত লাহুল জান্নাতু ওয়াল বাত্তাহ, যে ব্যক্তি একজন মিসকিনকে খেতে দিবে, পান করতে দিবে, নিজের সাথে খাওয়াবে অথবা খাওয়ার ব্যবস্থা করবে, ওয়াজাবাত লাহুল জান্নাল বাত্তাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে জান্নাতের জাতি। আর উস্তাদকে প্রশ্ন করেছিলাম যদি পাপী হয়, খুব অপরাধী হয়, তো বলছে মিসকিনের অভিভাবকের অপরাধ আল্লাহ খাতায় লেখেন না, এমনিতে আল্লাহ মাফ করে দেন, কারণ যে মিসকিন প্রতিপালন করে সে পাপের সাথে জড়িত থাকতে পারে না, ও পাপ করতে পারে না, আল্লাহ ক্ষমা করে দেন। আলবাত শব্দটা, এতক্ষণ হাদিস অনুবাদ করলাম, অনেক জান্নাতের কথা বললাম, কিন্তু আলবাত শব্দটা কোনো জায়গায় না, এই জায়গায় এসেছে, জান্নাতে ও যাবেই। মসজিদে দান করলে 6006 নম্বর হাদিস, 6005 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন, মসজিদে দান করলে আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করবেন। 450 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ করে দিবে, মসজিদে দান করবে, আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এটা তো জান্নাতে ঘর তৈরি হলো, কিন্তু এতিম সম্পর্কে বলছেন আনা ওয়া কাফিরুল ইয়তীম কাহাতাইন ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে একসঙ্গে এইভাবে থাকবে। তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার একটা আলাদা আনন্দ, আর এমনি একাকি জান্নাতে থাকার আলাদা আনন্দ। এই জন্য আমি বলি মিসকিন এমন জিনিস, তাকে সেবা করা, আর একই পরিবারে তিনটা জিনিস পাওয়া যায়, এতিম পাওয়া যায়, বিধবা পাওয়া যায়, মিসকিনও পাওয়া যায়। আপনি যখন কোনো বিধবাকে দান করবেন তখন দেখবেন তিন চারটা তার বাচ্চা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস, অর্থাৎ কেউ যদি মিসকিনকে বিধবাকে দেখাশোনা করে, ওই ব্যক্তি যেন যুদ্ধের মাঠে জিহাদ করে। অথবা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি প্রতিদিন সিয়াম রাখে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, মানে যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, নিয়মিত সিয়াম পালন করে, ওই ব্যক্তির মতো নেকি এই ব্যক্তিকে দান করা হয়। যদি এতিম মিসকিনকে সহযোগিতা করা হয়, আমি খাদ্য থেকে কথাগুলো বললাম বন্ধুরা আমার, আমাদের করোনাকালীন টাইমে অনেক মানুষ চিপে ধরে টাকা রেখে দিয়েছে, আর অনেক মানুষ সহযোগিতা করেছে মানুষকে, সহযোগিতা করেছে মানুষকে এই উদ্দেশ্যে যে আমি কিছু কি পাবো, নেকি পাবো, আমি জান্নাতে যেতে চাই, আমার মৃত্যুর যন্ত্রণাটা দূর হয়ে যাক, শেষ মুহূর্তে মৃত্যু চলে আসলো, যদি সাদাকার পাঠগুলো কভার করা থাকে
আপনার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে মালাকুল মওত হাজির হবে। এসে আপনাকে বলবে ওঠো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আহ, ফিরে যাও তোমার রবের দিকে, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এবং তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সকালেই বললাম দার্সে যে মানুষ মরার পরে জান্নাতে চলে যায়, মরার পরে যেন আমরা আল্লাহকে দেখতে পাই, এই দোয়াটা আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি মৃত্যুর পর পরে তোমার সাথে আমাদের মোলাকাত করে দিও। আল্লাহ রাসূল এই দোয়াটা করছে, আল্লাহুম্মা আর-রফীক আল-আলা, বারবার বলছেন, পানিতে হাত ডুবাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে তুমি সাক্ষাৎ করে দাও, আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করে দাও, আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করে দাও। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু, আমাদের মাবুদের সাথে আল্লাহ যেন মৃত্যুর সাথে সাথে সাক্ষাৎ করে দেন। আমিন। এই ঘোষণাটা যেন শুনতে পাই, মালাকুল মাউতের কাছ থেকে যে ঘোষণা শুনতে পাই, ঘোষণা শোনার পরে যেন মৃত্যু হয়। বলুন, এই ব্যক্তির কি আর কোনো কবরের আজাব আছে, মৃত্যুর কষ্ট আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাস হাতে ধরে বলছে, ও গ্লাসের তলায় একটু পানি থাকে, কাত করলে যেভাবে নেমে যায় পানিটা পড়ে যায় শট করে, ঠিক ওই ব্যক্তি ঘোষণার পরেই, আল্লাহর এই ঘোষণার পরেই মালাকুল মওতের হাতে আত্মাটা চলে আসবে, ও বুঝতেই পারবে না। আল্লাহ, আর এক শ্রেণীর মানুষ চিৎকার করে, ছটফট করে, চোখগুলো বড় বড় করে, আর আপনি বলেন একটু পানি দাও, পানি দাও, ও পানি খেতে চাচ্ছে, পানি খেতে চায়, ও বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। মালাকুল মউত যখন ধরেছে, একবার ছিঁড়ে বের করে নিবে, একবার হাদিসে আসছে বস্তার উপরে নিড়ানি রেখে টান দিলে যেভাবে ছিঁড়ে যায়, এইভাবে মালাকুল মউত টেনে ছিঁড়ে বের করবে, ও বের হতে চাইবে না, তখনই ছটফট করে, তখনই বলে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার পথ হলো সাদাকা। বলুন তো, ও হজ করতে চায় না কেন? ও সিয়াম পালন করতে চায় না কেন? ও সালাত পড়তে চায় না কেন? ও সাদাকা করতে চায় কেন? হ্যাঁ, হাদিসেও এসেছে সাদাকা এমন একটা জিনিস, পাওয়ারফুল, মৃত্যুর যন্ত্রণাটাকে দূর করে দেয়। 1419 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবী পুস্তক আইয়ুস সাদাকাতে আযম, কোন সাদাকা সবচেয়ে উত্তম, প্রিয় সাদাকা? আল্লাহ রাসূল বলে দেন যে আন তাসাদদাকা ওয়া আনতা সাহিহুন সাহিহুন তাকশাল ফাকরা তাউমিল গিলা ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতে হুলকুম। ওই সময় বেশি বেশি সাদাকা করবে, যখন মনে করো দরিদ্র হয়ে যাবে, টাকা পয়সা নাই, দরিদ্র হয়ে যাবে, টাকা পয়সা নাই, ওই সময় সাদাকা করো, তাহলে কি হবে? ওলা তুল্লি মাত্তা ইদা বালাগাতে হুলকুম, এই করতে করতে কিন্তু মৃত্যু পর্যন্ত যেও না, যখন মৃত্যু কণ্ঠনালীতে চলে আসবে তখন বলবে সাদাকা করব, তখন লাভ হবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ, একটুকু সময় দিবেন না। আহ, এই মৃত্যুটা কেমন হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবর দিয়েছেন, বাপ মা কবরে আছে, জানেন না কি হালাতে আছে, কোনোদিন একটু সাদাকা করেছেন? বাপ মায়ের নামে সাদাকা করবেন, নিজের নামে অটো হবে সাদাকা, মানে কবর দেওয়ার পরে কবরে দাও দাও করে আগুন জ্বলে, সাদাকা করতে 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 দুই মাস, তিন মাস, পাঁচ মাস দ্বন্দ্ব ফ্যাসাদ করার পরে লেট এতটুকু দেওয়া যেতে পারে। এত বোকা সন্তান, বাপ মারা গেছে, 30 লক্ষ টাকা খরচ করছে পয়তা খাওয়ানোর জন্য, মরা খাওয়ানোর জন্য, আরে 30 লাখ টাকা দিয়ে তুমি একটা মসজিদ তৈরি করে দাও, একটা মাদ্রাসা তৈরি করে দাও, এতিম খানা তৈরি করে দাও, এক ব্যয়খুব 70 লক্ষ টাকা খরচ করেছে শুধু বাপের মরা খাওয়ার জন্য। মরা খাওয়া বুঝেন তো আপনারা, কি বলেন এটাকে আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? ও পারতো এই টাকা দিয়ে একটা বড় মসজিদ তৈরি করে দিতে, যেটা নিজেও নেকি পেত আর কিয়ামত পর্যন্ত তার বাপ মা কবরে নেকি পেতেই থাকত, কিন্তু সেটা করলো না, এটা বোকা সন্তান। অথচ ওই টাকাটাই যদি দিত, তার কমও যদি দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর, সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত আগুন ধপ করে নিভে যায়, সাথে সাথে নিভে যায়, ধপ করে নেভে যায়। মানে কি? ঢাকায় আগুন লাগে,
তো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে 40টা 50টা ইউনিট কাজ করে, এরপর আগুন নিভাতে টাইম লাগে 2 দিন 3 দিন, কিন্তু জাহান্নামের আগুন কবরে জ্বলছে সেইটা নিভানোর জন্য একটু সাদাকাই যথেষ্ট। এত বরকত কিয়ামতের মাঠে উঠেছেন আপনি সূর্য মাথার উপরে, কি করবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইয়াকুদা বাইনান নাস, যে যা সাদাকা করেছে, যে যা সাদাকা করেছে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। যদি একটা টাকা দান করেন রিকশাওয়ালা, সেইটা যদি হিমালয় পাহাড়ের মতো বড় হয়ে যায়, তাহলে আপনার মাথায় কি সূর্যের তাপ লাগবে? না, লাগবে না। যে হাদিসটা আগেই বলেছি, আপনি আশ্চর্য হবেন আল্লাহ কত দয়ালু। হাত্তা ইয়াকুদা বাইনান নাস, যে ব্যক্তি সাদাকা করে, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তি সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আপনার কাক গলায় উঠানো হয়েছে, কাক গলায় যেন না উঠতে হয় আমাদেরকে, আল্লাহ যেন আমাদের ডান হাতে আমুল নামা দান করে, আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে আমুল নামা দান করেন, আল্লাহ যেন আমাদেরকে ডান পন্থীদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ যেন আমাদের মিজানে নেকির পাল্লা ভারী করে দেন, আল্লাহ যেন আমাদের কাক গলায় না তুলেন। সহিহ বুখারীর হাদিস 1413 নম্বর হাদিস, কাক গলায় দাঁড়িয়ে দেখবে ইয়া রাইলা সীমা রে গিলা ইরাল্লা জাহান্নাম, ডান দিকে তাকাবে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, বাম দিকে তাকাবে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করছেন, লাইসা বাইনাহু বাইনাল তারজুমান, উভয়ের মধ্যে কোনো দোভাষী নাই। এই কাক গলায় ওঠার পর এতটুকু বলেই আল্লাহ রাসূল বলছেন আত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর আল্লাহকে সাদকা দিয়ে হলেও এই কাক গলা থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। যাকে আল্লাহ ধরবেন সে আর বাঁচতে পারবে না, আর বাঁচতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় না নিয়ে যান, আমিন। আপনি পুল সিরাত পার হবেন কি করে? ওখানেও যান। 656 নম্বর হাদিস, 118 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আকবার। একটা হাদিস অনুবাদ করতে ভুলে গেছি, কবরের অনুবাদ করতে ভুলে গেছি, তবে এটা আগে বলে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাদাকাতু বুরহান আস-সালাতু নূর আস-সাদাকাতু জিয়া আস-সাবরু জিয়া, সাদাকাটা হলো দলিল। আপনার টাকা আছে, আমেরিকায় যেতে পারবেন, ব্রিটেনে যেতে পারবেন, কিন্তু ভিসা নাই, যেতে পারবেন। আপনার নূর আছে কিন্তু দলিল নাই, দলিল সাদাকা হলো ভিসা। আপনি এক পলকে নূরের উপর দিয়ে যদি ভিসা পেয়ে যান, এক পলকে জাহান্নামের উপর দিয়ে তৈরি করা সাঁকো, ওটা কি ব্রিজ, একেবারে চুলের চেয়েও চিকন কণ্টকাকীর্ণ, এইটা আপনি এক পলকে পেরিয়ে দিতে পারবেন। এত বড় ফজিলতপূর্ণ, আপনাকে কিভাবে বুঝাবো? আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। একটা হাদিস, যখন মানুষকে কবর দেওয়া হয়, আপনারা তো কোরআন তেলাওয়াত করেন না, মসজিদের সালাতও পড়েন না, হাদিসটা শুনে রাখবেন, 9438 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইউতুর রাজুল ফি কবরি, মানুষ মারা গেলে আজাবের ফেরেস্তা কবরে পাঠানো হয়, আজাবের ফেরেস্তা, ফাইদা উতি আমিন কি বলে রসিহি, যখন মাথার দিক থেকে ঢুকতে চাই, দাফা আতহু তেলাওয়াতুল কোরআন, তখন কোরআন তেলাওয়াত তাকে বাধা দান করে যে তুমি ঢুকতে পারো না। ওয়াইদা উতি আমিন কি বলে ইয়াদাইহি, যখন সামনাসামনি ঢুকতে চাই, দাফা আতহু সাদাকা, সাদাকা একবার সম্মুখে থাকে, সামনে থাকে সাদাকা, সাদাকা তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয়। ওয়াইদা উতি আমিন কিবালে রিজলাইহে, এবার আজাবের ফেরেস্তা পায়ের দিক থেকে ঢুকতে চাই, পায়ের দিক থেকে ঢুকতে চাই কবরের মধ্যে ওকে শাস্তি দেওয়ার জন্য, দাফাহু মাশিহু ইলাল মাসাজিদ, ও যে পায়ে হেঁটে মসজিদে গেছে পদচিহ্ন, এই পদচিহ্নগুলো ওই জায়গায় উপস্থিত থাকবে, এই পদচিহ্নগুলো তাকে বাধা দান করবে। আল্লাহু আকবার। এবার কি হবে ফেরেস্তার, কি হবে আজাবের ফেরেস্তার, কি হবে অসবরু হাজাজাহু, বিপদে আপদে
কষ্টে ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের যে ফসিল, এবার ধৈর্য ফেরেশতাকে বন্দী করে ফেলল। আর ফেরেশতা কি করতে পারবে না? কবরে ঢুকতে, কিয়ামত পর্যন্ত কবরে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আমরা আপনারা সাদাকার ব্যাপারে সচেতন থাকব, বেশি বেশি যতটুকু পারি আমরা সাদাকা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু মানুষ খুব কৃপণ, আর যারা সাদাকা দেয় তারা সম্মান পেতে চায়, মর্যাদা পেতে চায়, তারা দেয় কোথায়? মাজারে, মানে খানকায়, মরা পীর তার দরগায় দিয়ে কিছু পেতে চায়, নাউজুবিল্লাহ। অরুষে দান করে, অরুষে গরু দেয়, 30টা 35টা করে গরু দেয়, নাউজুবিল্লাহ। এ সাদকা কি কবুল হবে না? শিরিকের কোনো আস্থা নাই, বেদাতের কোনো আস্থা নাই। আপনি যদি দান করেন কবুল হওয়া তো দূরের কথা, পাপ হবে উল্টা। সারা দেশ থেকে আমরা শিরিক বেদাত উৎখাত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আর আপনি বেদাতের আস্থা নাই দান করে বেদাতকে আরো জোরদার করছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে? আমরা ক্ষমা করবো আপনাকে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে হামলা করলো কারা? মাজারপন্থীরা না? আপনারা দেখেননি? হ্যাঁ, তাদেরকে দিয়ে মানুষ করেন বেশি বেশি, যেন আরো গাড়ি ভাঙে। আরো এত আছে, জাকির নায়েককে তাড়ালো কারা? আপনারা বলছেন যে সরকার পৃষ্ঠী বন্ধ করেছে, যে না, যারা মানে ঘাল মুটা করেছে সাদাকার পয়সা খেয়ে টুপিওয়ালার আন্দোলন করে পৃষ্ঠী বন্ধ করেছে, আহলাদিসদের উপরে জঙ্গিবাদের অপপ্রচার দেয় কারা? আহলাদিসরা কি জেএমবির সাথে জড়িত? এখানে সালাউদ্দিন চেয়ারম্যান সাহেব যদি জঙ্গিবাদের সাথে জড়িত হয় তাহলে তাকে গ্রেফতার করা হোক। তুমি এক বাক্যে বলে দিলে আহলাদিসরা জেএমবির সাথে জড়িত, তুমি পাগড়ি পরে খুতবায় দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলো কি করে? এদেশে প্রশাসন নাই, এদেশে গোয়েন্দা নাই, তুমি কার টাকা খেয়ে এই সমস্ত ফতোয়াবাজি করো? ফতোয়াবাজি বন্ধ করো। আপনাদেরও বলছি, একদিকে শিরিক বিদাতের বই প্রিন্ট করে বেদাতি দ্বারা দাওয়াতি কাজ করে সুন্নাতকে ধ্বংস করছে, কোরআনের মর্যাদা ধ্বংস করছে, আর আপনারা সেই টাকাটা সেখানে ঢালছেন না? কত মাদ্রাসা আছে, আমি মাঝে মাঝে আক্ষেপ করে বলি, মসজিদে টাইলস পাড়া লাগবে, সেই জিনিসটা এক বছর যাবত মসজিদটা একটু বড়, 20,000 স্কোয়ার ফিট, সেই জন্য আমি টাকা খুঁজে পাই না। এক ব্যক্তির কাছে টাকা চাইলাম যে আপনার বাপের জন্য শুনলাম ফয়তা করবেন 30 লাখ 50 লাখ টাকা খরচ করে, আপনি এখান থেকে ফয়তা না করে কিছু মসজিদে দেন আমি কাজটা করি। ফয়তাই করলো 70 লাখ টাকা দেয়া, কিন্তু মসজিদে দান করলো না, কি হবে তাদের দ্বারা? তাদের দ্বারা কি হবে? একটা বই প্রিন্ট করার জন্য 4-5টা বই প্রিন্ট করতে পারি না, প্রিন্ট করার জন্য যদি টাকা চাই, আপনি বের তো করেনই না, উল্টা বলেন আমার অনেক খরচ দিতে পারি না, অথচ কোটি কোটি টাকার মালিক, মরে যাবে ছেলে সন্তান ভাগ করে খেয়ে নেবে। আপনাদের বলি বেশি বেশি দাওয়াতি কাজে বিনিয়োগ করুন, দান করুন। মসজিদ মাদ্রাসা তৈরি করার পাশাপাশি, দরিদ্র দেওয়ার পাশাপাশি যত বেশি দাওয়াতি কাজ করবেন বাংলাদেশ থেকে তত তাড়াতাড়ি শিরিক বিদাত দূর করা যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি এটাই আবেদন থাকলো, দাওয়াতি কাজে বেশি বেশি বিনিয়োগ করবেন, এতিম প্রতিপালন করবেন, মিসকিনকে খেতে দিবেন, মসজিদ মাদ্রাসা তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। আজকের সম্মেলন এটাও দাওয়াত, এখানে যারা উপস্থিত আছেন আমি দাবি করছি আপনাদের কাছে, একজন এই সম্মেলনটা বাস্তবায়ন হতে অনেক খরচ হয়েছে, একজন আপনারা না দিয়ে যাবেন না, অনুরোধ করলাম আপনাদেরকে। আজকে যে হাদিসগুলো অনুবাদ করেছি, চাইলে আল্লাহ এই ফজিলতের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। জান্নাত নেবেন টার্গেট করেন আবু দাহাদার মতো, টাইম হয়ে চলে গেছে দুঃখিত আমি, যে আবু দাহাদার মতো আপনিও টার্গেট করেন। এক আবু দাহাদা একটা খেজুর, জান্নাতে খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দুনিয়াতে দিয়ে অন্য ভাইকে দিয়ে নিজের পুরো বাগানটা, সেখানে ঝর্ণা ছিল, 600 খেজুরের গাছ ছিল, পুরোটাই দিয়ে দিলেন। কেমন স্ত্রী আর কেমন স্বামী!
আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল আমি ওকে গাছটা দিয়ে দিয়েছি, কিনে নিয়েছি। কিভাবে কিনে নিলে? আনসারী সাহাবীকে সহযোগিতা করছে। কিভাবে? আমি আমার বাগানটা ওকে দিয়ে দিছি, ও লোভী ছিল তো ওকে বেচবে না। তো বললো আচ্ছা ঠিক আছে বিক্রি করো না। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে ব্যক্তি খেজুর গাছটা কিনে দিবে আল্লাহ তার জন্য জান্নাত দিবে, আচ্ছা ঠিক আছে তুমি বিক্রি করবে না, আমার বাগানটা নিয়ে নাও আর খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি ভাইকে দিয়ে দেব। রাজি হয়ে গেল, রাজি হয়ে গেল। এবার বাগানে এসে স্ত্রীকে বলছে, বাড়ি আছে বাগানের মধ্যে, উখরিজি। ও আমার স্ত্রী উম্মে দাহদা, তুমি বাড়ি থেকে বের হও। স্ত্রী বলছেন, হ্যাঁ বাড়ি থেকে বের হও মানে? বলছে বিটু নাখলাতে মিনাল জান্নাহ, আমি জান্নাতের একটা খেজুর গাছ দ্বারা বিনিময়ে আমি বাগানটাকে আল্লাহর জন্য বিক্রি করে দিচ্ছি। একটা খেজুর গাছ কেনার জন্য পুরো 600 খেজুরের বাগান, ঝর্ণা, বাড়িওয়ালা পুরোটাই বিক্রি করে দিচ্ছে। স্ত্রী খুশি হয়ে বলছে, আহ আমরা এটা দিয়ে দিব আর আল্লাহ আমাদেরকে জান্নাতে খেজুর গাছ দিবেন। রবি হাল ভাই, আহ কি চমৎকারী একটা ব্যবসা করে এসেছো তুমি। স্ত্রী খুশি মনে বাগান থেকে বেরিয়ে চলে গেলেন। রাসূলের আগে আবু দাহদা মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আবু দাহদা মারা গেছেন, তিনি নিজে জানাজা পড়ালেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল ঘোড়ার পিঠে ওঠার সময় সবাইকে বলছেন, আহ সাহাবীরা, কাম মিন আসকিন মুদাল্লা ফিল জান্নাহ লি আবি দাহদা। ও সাহাবীরা, আমি জান্নাতে দেখতে পাচ্ছি কত যে খেজুর গাছ, আর খেজুর গাছে যে কত খেজুর কানি কানি খেজুর ধরে আছে আবু দাহাদার জন্য জান্নাতে অপেক্ষা করছে। কলা মিরারান, সারা রাস্তায় আল্লাহ রাসূল এই বাক্যটা বলতেই থাকলেন। সহিহ বুখারীর হাদিস, কাম মিন আতকিন মুদাল্লা মুআল্লাকান ফিল জান্নালি আবি দাহদা। আরে জান্নাতে কত খেজুর গাছ, কত খেজুর আবু দাহাদার জন্য অপেক্ষা করছে। টার্গেট নিয়েছিলেন, আমি এইটা নিয়ে জান্নাতে যাব। আপনিও টার্গেট নেন। উসমান রাদিয়াল্লাহু আনহু টার্গেট নিয়েছিলেন, কূপটা খনন করে দেব জান্নাত পাব। আপনি টার্গেট নেন, আমি একটা মসজিদ তৈরি করে দেব, টার্গেট হলো জান্নাত। আমি একটা ইতিমখানা তৈরি করে দেব, টার্গেট হলো জান্নাত। আপনি দাওয়াতের কাছে বিপ্লব ঘটাবেন, টার্গেট হলো জান্নাত। অতএব আজকের যে প্রেক্ষাপট, সুযোগ এসেছে দাওয়াতি কার্যক্রমকে স্বাবলম্বী করার জন্য, যে সুযোগ এসেছে সেটা আপনারা করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার শেষ মুহূর্তে আপনাদের বলতে চাই, আপনারা জিকে একাডেমির এই মহাসম্মেলন যে খরচ, এটা তো আপনারা বুঝেন না ভাই। আগামীকালকে আমার সম্মেলন, আমার মানে আমি পরিচালনা করছি তাই বলছি, 20 তারিখ আগামীকাল শনিবার রাজশাহীর বাগাতানা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে, চিনেন আপনারা, অনেক লোককে আপ্যায়ন করাতে, খাওয়াতে হয়, ব্যবস্থাপনা করতে হয়, শুধু 3 লাখ টাকা যদি প্যান্ডেলে দিতে হয়, জিকে একটা বিশাল প্যান্ডেল খরচ হয়নি এখানে। আপনিও কি শরীক হতে পারেন না এখানে? আপনি কি পারেন না শরীক হতে? না, অন্তরটা এতই দুর্বল, তারা যেন আগামীতে আরো সাহস পায়। পুরো প্যান্ডেল জুমার খুতবায় ভর্তি হয়ে যাবে, কল্পনা করুন, আল্লাহ আকবার, ভাবতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। বন্ধুরা আমার, আপনারা এই দিনই ভাইদের জন্য বেশি বেশি সহযোগিতা করবেন, যেন আগামীতে আরো বড় সম্মেলন করতে পারে। বাংলাদেশে এটাই সবচেয়ে বড় সম্মেলন, যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় সব সালাফি আকিদার আলেমগুলো এখানে উপস্থিত, আলহামদুলিল্লাহ। আপনি খেয়াল করেছেন এটা? এটা খেয়াল করেননি? পোস্টার দেখেছেন? এত বড় সম্মেলন করতে হলে খরচ করতে হবে না? সাহস কত আমাদের জামান ভাইয়ের, সাহস ভিতরে কত আমাদের চেয়ারম্যান সাহেবের, সাহস কত, আলহামদুলিল্লাহ। তারা অনুমতি দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ সহযোগিতা করছে। আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসাবে সম্মেলনকে কবুল করে নাও, আমিন। সহযোগিতা করবেন, এই আবেদনটা আমি আপনাদের কাছে রাখলাম, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আকুল কলি হাদা, আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়ালিসাইল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা
আসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নবী আবাদা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আগফির লানা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া ওয়াল আমওয়াত এগুলো পড়লে দোয়া আমিন আমিন বলতে হয় অন্তত আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া ওয়াল আমওয়াত আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আনসুর আসাকির আল মুহিদিন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া জাল্লা মিনহুম ওয়া আখযুল মান খাযলা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাকুল মিনহুম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي